নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওতে আমি উল্লেখ করতে চলেছি, যে রাশিগুলি এই সপ্তাহে খারাপ থেকে ভালো পারফরমেন্স করতে চলেছে। বাকি 2টি রাশি মধ্যম যেতে চলেছে, যে কারণে এই 2টি রাশির নাম আমি উল্লেখ করছি না। তাহলে আসুন জেনে নেওয়া যাক টপ 10 রাশি ইন দিস উইক, এই সপ্তাহে অর্থাৎ 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সেরা 10টি রাশির নাম। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুক্র। টপ 10 রাশি ইন দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে সেরা 10টি রাশির নাম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি, যেটি 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 24শে মে থেকে 31শে মে পর্যন্ত হতে চলেছে। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আমি ফ্রি সার্ভিস চালু করেছি, তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, যাতে সেই চ্যানেলের নোটিফিকেশান আপনাদের ফোনে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী সপ্তাহে আপনারটা নেওয়া হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টপ 10 রাশি কোনগুলি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, অর্থাৎ 10 নম্বর রাশি, সেটি হতে চলেছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা এই সপ্তাহে 10 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে কাজে কিন্তু বাধা বিঘ্ন আসবে, অর্থনৈতিক দিক যদি বলা যায় মধ্যম যেতে চলেছে, এবং অর্থ আসবে বাট সেই অর্থ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে আপনারা শত্রুতার মুখোমুখি হতে পারেন। এরপরে নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর রাশি এই সপ্তাহের জন্য হতে চলেছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক মধ্যম যেতে চলেছে, পারিবারিক দিকে কিন্তু ছোটোখাটো গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এবং এই সপ্তাহে আপনারা শত্রুতার মুখোমুখি হতে পারেন। এই সপ্তাহে 8 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 8 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও এই সপ্তাহটা মধ্যম যেতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, ব্যবসা ক্ষেত্র বলুন বা চাকরি ক্ষেত্র বলুন, টোটালটাই কিন্তু মধ্যম যেতে চলেছে। এবং কিছু ক্ষেত্রে আপনারা শত্রুতার মুখোমুখি হতে পারেন। এরপরে নাম্বার 7, অর্থাৎ আমার লিস্টে 7 নম্বর যে রাশি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 7 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে কিছু পরিমাণ কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু মধ্যম যাবে, পারিবারিক দিকে কিন্তু ছোটোখাটো গণ্ডগোল আসার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করুন। এছাড়াও এই সপ্তাহে আপনারা কাছে পিঠে টুরে যেতে পারেন। এরপরে আমার লিস্টে যে 6 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 6 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক মধ্যম বলা যেতে পারে, এবং এই সপ্তাহে ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, তবে কিছু ক্ষেত্রে আপনারা শত্রুতার মুখোমুখিও হতে পারেন। তবে এই সপ্তাহে আপনারা কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন, এবং দুর্ঘটনার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তাই এই সপ্তাহটা একটু সাবধানে থাকুন। এরপরে আমার লিস্টে যে 5 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই সপ্তাহে 5 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ আসবে বাট সে অর্থ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ক্ষেত্রে আপনারা লোনের পড়ে যেতে পারেন, এবং এই সপ্তাহে ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই সপ্তাহে ফ্যামিলির সাপোর্ট কিন্তু পাবেন, তবে কিছু ক্ষেত্রে আপনারা গুপ্ত শত্রুতার মুখোমুখি হতে পারেন, তাই এই সপ্তাহটা একটু সাবধানে থাকুন। এরপরে
আমার লিস্টে যে 4 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 4 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং সেখান থেকে কিন্তু কিছু হেল্প আপনারা পেতে পারেন। এছাড়াও এই সপ্তাহে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন এবং এই সপ্তাহে বিজনেস ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমার লিস্টে 3 নম্বর যে রাশি হতে চলেছে সেটা হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 3 নম্বরে পড়েছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক যথেষ্ট মজবুত হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক দিকও কিন্তু শুভ বলা যায়, কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে। এছাড়াও এই সপ্তাহে আপনারা দূর ভ্রমণ যেতে পারেন। এছাড়াও এই সপ্তাহে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন একটু সাবধানে চলুন, কারণ ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে আমার লিস্টে যে 2 নম্বর রাশি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক যথেষ্ট মজবুত হতে চলেছে, অর্থ কিন্তু আপনারা কিছু পরিমাণ সঞ্চয় করতে পারবেন এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, কোনো বন্ধুর সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভভাব কিন্তু পেতে চলেছেন এবং এই সপ্তাহে না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 1 নম্বর অর্থাৎ আমার লিস্টের 1 নম্বর যে রাশি এই সপ্তাহের জন্য হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই সপ্তাহে 1 নম্বরে পড়েছেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এছাড়াও পারিবারিক দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও এই সপ্তাহে আপনারা দূর কোনো ভ্রমণে যেতে পারেন। এছাড়াও যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনারা হাইলাইটেড কোনো প্রোডাক্ট কিন্তু এই সপ্তাহে কিনতে পারেন। তবে ছোটোখাটো কিন্তু দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তো এই ছিল টপ10 রাশি এই সপ্তাহের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।